সংগ্রামের মিঠা বকুর উপজেলাবাসী বাংলাদেশ আওয়ামী লীগ মিঠা বকুর উপজেলাশাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বিশ্বজিৎ কন্যা দেশ রত্ন জনক শেখ হাসিনা শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সারা বাংলার তরুণ প্রজন্মের আইকন দেশ বরেণ্য বক্তা মাননীয় প্রধানমন্ত্রী জনক শেখ হাসিনা অত্যন্ত চেনাজানা একসময় সাবেক মেধাবী তরুণ ছাত্র নেতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি প্রচার ও শিক্ষণ কমিটির সম্মানিত সদস্য সুতরাং উপকূলে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নৌকার মাঝি জনতা রাশেখ রহমান জনতা জনাব রাশেখ রহমান রাজনীতির মাঠে নাচতে না জানলে উঠোন না পাইয়া আগে পেট্রোল বোমার সঙ্গ দিয়েছিলেন পেট্রোল বোমা দিয়ে ভাবছিলেন মানুষ পুরায় মারলে গাড়ি আগে দিয়ে পুরায় দিলে ক্ষমতা যাইতে পারবে পারলেন না হেফাজতে ইসলামের সাথে নিয়ে ঢাকা শহর দখল করতে গেছিলেন সেটাও আপনি বেগম খালেদা জিয়া আপনি চুরি করছেন আপনার মামলা যাতে উঠায় ফেলা হয় তাতে বাংলার মানুষের কিছু দায় আছে আপনি তারেক জিয়া 10টা অস্ত্র মামলার আসামি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 21 আগস্ট 2004 সালে গ্রেনেড আক্রমণ করে হত্যা করার চেষ্টা করছেন সেই হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি আপনার মামলা উঠায় ফেলার কোন গরজ বাঙালির মুখে মধু অন্তরে বিষ মুখে জনগণের কথা বলার চেষ্টা করেন কিন্তু বাংলার মানুষ জানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই বাঙালির জন্য চিন্তা করেন কাজ করেন সেটা হোক আওয়ামী লীগের সমর্থক ও অন্য কোন বাঙালি সকলের অভিভাবক মা সমেত সেই জায়গার থেকে যখন পারতেছেন না এই আবার গতকালকে শুরু করে দিচ্ছে এ লোকের নাম কি আবু সাইদ খান নাম কেমন মনে থাকে বিনাবর সে বলে সে নাকি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার কবরে পাঠাবে আর এবারটা তুই কবরে কবরে যাবি এটা নিশ্চিত আর তোর থেকে বহু বড় বড় প্লেয়ার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু করতে পারে আর পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশের মানুষের মুক্তি স্বাধীনতার পথকে রুদ্ধ করতে পারে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছে কখনো বঙ্গবন্ধুর আঙ্গায় রাখতে পারে নাই জননেত্রী শেখ হাসিনাকে তার মা সহ গ্রেপ্তার করছিল 71 সালে কখনো আঙ্গায় রাখতে পারে নাই ভারতে তারা ছিলেন দীর্ঘদিন দেশে আসতে পারছিলেন ওই মেজর জেনারেল জিয়াউর রহমান তার বাবা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তার রক্তচক্ষু দিয়া চক্রান্ত দিয়া জনরেতে শেখ হাসিনা বাংলাদেশে না আসে সে ব্যবস্থা করছিল কিন্তু ঠেকায় রাখতে পারেন সুতরাং রাজশাহীর ওই সবাই তারেকের দালাল খালেদা জিয়ার যারা দালাল তাদের মনে রাখা উচিত ওদের কথায় 2015 সালে সন্ত্রাসী হইয়া সব তরুণ করা ঘর চলা ছিল আপনার যে পথ তোমরা বাছাই করে নিয়েছো সন্ত্রাসীদের বাংলা বলো রে বাঙালি
যখন বলতেছে আমাদের নেত্রীকে হত্যা করবে, তখন ওই মঞ্চে উনি একা ছিল না, ওই মঞ্চে বিএনপির আরো দায়িত্বশীল বেশ নেতা ছিল। তারা তো কেউ প্রতিবাদ করলো না, তারা তো কেউ চাঙ্গের এই সন্ত্রাসী বক্তব্যকে প্রত্যাখ্যান করলো না, তার মানে এটা বিএনপির বক্তব্য। আজ আমরা একটু আগে আপনাদেরকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করে এই বিধানপুর থানায় নতুন করে একটা মামলা দিয়েছে, সেই মামলায় আসামি শুধু চাঙ্গ মিয়া না, সেই মামলায় গতকালকের বিএনপির ওই মিটিং এর মঞ্চে অবস্থিত প্রত্যেকটি পদ থাকে বিএনপি সেখানে সাবেক রাজশাহী মেয়র এবং তাদের স্থায়ী সদস্যের এক মহিলা নাম কি সেলিমা রহমান, তার নাম ওই মামলায় রয়েছে। আমাদের কথা সহজ, এত বড় কথা কোন একজন ব্যক্তি বলতে পারেন না, প্ররোচনা আছে, অন্য চক্রান্তকারী আছে, আমরা আর ভুল করতে চাই না। এই চক্রান্তকারীদেরকে দিনের আলোয় বের করে নিয়ে এসে আইনের সম্মুখীন করতে হবে এবং বাংলাদেশকে চিরকালের জন্য শত্রু মুক্ত করতে হবে। আপনারা জানেন আমি অনেক ভেবে চিন্তে একটা কথা বলতে চাই। আপনি জানেন আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় অনেকে আওয়ামী লীগের পরিচয় দেয়, বলতে চায় আমি আওয়ামী লীগ করি, নেত্রীর জন্য তাদের মায়া কান্না হয়, ঢাকা যায়, রাজশাহী যায়, খুলনা যায়, চিত্রক যায়, হাউমাউকেরা কান্দে, কিন্তু গত দুই বছর তিন বছরে তাদের কোন বক্তব্য প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করা আছে, কোন বক্তব্যে তারা একবারও জননেত্রী শেখ হাসিনার শত্রু, বাংলাদেশের শত্রু, বঙ্গবন্ধুর শত্রু, আমাদের শত্রুদের কথা অর্থাৎ বিএনপি তারা বলে না। এমনকি পেট্রোল বোমা সন্ত্রাসী কর্মকাণ্ড যখন চলেছে তখনও তাদের কারো বক্তব্যে পেট্রোল বোমার বিরুদ্ধে কোনো কথা খুলে আজকে এই পশুগুলা এই জন্তু জানোয়ারগুলার কারণে এই চাঁদ মিয়ার মতো লোকদের সাহস বাড়তে পারে তাকে যেখানে তোমরা জনগণকে শেখ হাসিনাকে এত বড় হুমকি দিতে পারে। তাই আসুন, মামলা হবে, আইনগত ব্যবস্থা হবে, প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, প্রতিহত করব, মিছিল করব, সংগ্রাম হবে, তার পাশাপাশি আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের মাঝে বর্ণ যারা মুখর ঠাই যারা আছে তাদের সুসংগত ঐক্যবদ্ধ এবং আপনারা ইতিমধ্যে ইঙ্গিত পেয়ে গেছেন 2023 সালের নির্বাচনে কি রূপরেখা বা কি পরিকল্পনার পদ্ধতি আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে জনগণকে আমাদের সাথে নিতে হবে, জনগণের মাঝে বিভ্রান্তিতা দূর করতে হবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য আর্থসামাজিক প্রেক্ষাপটে কি কি কাজ করেছেন তা তুলে ধরতে হবে। আর আমাদের মিঠাপুকুরে একটু আগে আমাদের মিঠাপুকুরে আওয়ামী লীগের সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু স্যার যে কথা বললেন যে এই যে আশিকুর রহমান সাহেব তিনি গত 40 বছর ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিঠাপুকুরের মানুষের জন্য শত শত কিলোমিটার রাস্তাঘাট থেকে শুরু করে শত শত বিদ্যালয়ের পাকা ভবন থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যেসব কাজ সম্পাদন করেছেন সেই কাজগুলোকে ধারাবাহিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই আপনি আমি আমরা সকলে মিলে মিঠাপুকুরের 17টা ইউনিয়নে ছড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে দেখেন পায়ে দেখেন সামনে পিছনে দেখেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখেন মিঠাপুকুরে নির্বাচনের খেলা খেলার আমরা ছাড়া আর কোনো খেলোয়াড়। আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওয়াজুদ কাদের যা বলে আমি তার অনুসরণ করে আপনাদের বলি খেলা হবে। কিন্তু খেলার মাঠে আর কোনো খেলোয়াড় তো বুঝা পায়
নাই আমরা অলস হতে পারবো না আমরা বসে থাকতে পারবো না ওরা যে কোনো সময় খাবার দিতে পারে যে কোনো সময় ছবল দেওয়ার চেষ্টা করতে পারে সেটা নির্বাচনের মাধ্যমে নয় তারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে পারে তারা বাংলাদেশে সংকট সৃষ্টি করতে পারে সুতরাং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অত্র জনপদের মানুষকে আমরা সচেতন সন্তর্ত রাখব যাতে নির্বাচনের মাঝে আসলেও খেলা হবে সন্ত্রাস করতে আসলেও খেলা হবে আপনারা সকলে ভালো থাকবেন আমি বিশ্বাস করি গতকালকে যে অন্যায় বিএনপি সংগঠন করেছেন এই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমি এরাও বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা নিজ হাতে 19 বার রক্ষা করেছেন ইনশাআল্লাহ তার মন মনন হৃদয় প্রত্যেকটা জায়গায় তার বাবা বঙ্গবন্ধুর বাঙালি আন্তঃসামাজিকের উন্নয়ন এবং মুক্তি ছাড়া কিছুই নাই তার চিন্তা তার নিয়ম তার ইরাদা যখন পাক এবং পবিত্র ইনশাআল্লাহ আগামী দিনেও তার প্রতিকেও সাধন করবে তবে অমীমাংসিত কিছু ঘটনাকে মীমাংসার দিকে নেওয়ার জন্য গতকালকের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তিটা অপ্রতিশিত প্রয়োজন অর্থাৎ জিয়াউর রহমান খুনি খালেদা জিয়া খুনি তারেক জিয়া খুনি তাদের সাথে জামাত ইসলামী খুনি আর এই বড় খুনিগুলার সাথে ছোট ছোট খুনি শাবক যারা আছে তাদেরও বিচার করে এই দেশের রাজনীতি আপনারা সকলে ভালো থাকবেন এই স্বল্প সময়ে আপনারা সকলে এখানে একত্রিত হয়েছে এই দাবদাহে এবং এই ধান কাটার মৌসুমে আপনারা আপনাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য প্রতিবাদ করতে আসায় আপনাদের হৃদয়ের অন্তঃস্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই দেখো আমাদের ইস্তুই সমকে মহাসমকে শান্তিতে সুখে দুঃখে আন্দোলনের প্রতিবাদে